গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, দেখো কেমন লাগে। এখানেই বসে আছি, গল্প করছি। এই যে আমার এই পাশে বাড়ি চা এসছে, গল্প করছি। এই যে মা এখানে, হ্যাঁ এই দেখো চা নিয়ে বসে পড়েছি আমাদের চারজন, আর মৌসুমি, আমি, মা আর এই যে আমাদের রান্না শুরু হয়ে গেছে। এই যে এখানে ভাত, এই হচ্ছে মাছ ঝাল দেওয়া, তেলাপিয়া মাছ আর কটা নোনা মাছ আছে এর ভেতরে। নোনা সেই কি মাছ বলে মা? কি মাছ জানো? কি চাঁদা? চাঁদা। আচ্ছা, শুনে খাওয়া হয়ে গেছে, ও এবার যাবে স্নান করতে। এই যে শোনো, এবার খাচ্ছে, ও যাবে ভাড়া, ওর একটা ভাড়া আছে সারাদিনের, তাই তো? কটায় আসবি? চারটে। আচ্ছা, মা এখানে বসে আছে। ও মা, ইয়ে নাও মা, মুড়ি খেয়ে নাও। যে পাগলি না, একটু ইয়া করবে, চুল আসে না, কিছু কিচ্ছু না। রান্না বান্না সেরে সোনা খাওয়া দাওয়া করে বেরিয়ে পেলো, চলে আসলাম আবার উপরে। দেখো এই জামা কাপড় সব মেলা, কদিন বৃষ্টিতে কি অবস্থা চারিদিকে সব। এবার আবার উপরে ঘরের কাজগুলো সারবো। এটা কি কাঁচ কাঁচা? হ্যাঁ কাঁচাতে ভাজ করে গেছিলাম তাই এখানে। ও সবাই দেখো, আমি ভাজ করে রাখিনি না, সে আমি ভাজ করে তাই বলছি। ওই তো সবে এক জায়গায় হয়েছে না, আবার খানটা তুললাম, এই এখন এই যে এগুলো ঝুলছে, আবার এগুলো পোষা করবো। এই সেই সেদিন এই সাজগোজের ভিডিও করছিল, তার এই ফুলগুলো এটা তুলে প্লাস্টিকে রেখেছে, ওগুলো আলমারিতে তুলে রাখি। আবার প্রচুর জিনিস এখনো এখানে। ঘরটা গোছানোর পরে চলে আসলাম বাইরে, বাইরে এসে বাইরেও খানিকটা দিলাম, পাঁপড় টাপড় সব রোদে দিয়েছি। বর্ষা একদম ভীষণ অবস্থা খারাপ সব। এদিকে মৌসুমি স্নান করছে, সোনা বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, টিনার নিচে গেল একটু চা করার জন্য। আমি এবার ঝাঁটপাটগুলো দেবো, দিয়ে তারপর খানিকটা কাচবো, তারপরে স্নান করবো। ও ওইদিকে আবার মার জল বসাবো, স্নানের জল। হ্যাঁ শোনা, এই পাঁপড়গুলো নিয়ে এসছে, তা কদিন ধরে ভাবছি যে রোদে দেবো, রোদে দেবো, কিন্তু রোদই নেই। আজকেও রোদ নেই কিন্তু একটু তাপ আছে, তাই দিয়েছি একটু রোদে। রোদে দিয়ে ভাজলে পাঁপড়গুলো বেশ বড় বড় হবে, সুন্দর হবে, খেতেও ভালো লাগবে বড় বড়। আর এই ব্যাগটাকে একটু রোদে দিয়েছি, ব্যাগটা তো নিয়ে বেড়াতে যেতে হয়, একটু গরম করে নিও একটু রোদে দিয়ে। চলো তাহলে অন্য কাজগুলো সেরে নিই আবার। আজকে আবার এই গাছে এই ফুলটা ফুটেছে, ভারে ও ঝুলে পড়েছে। এই দেখো ফুলগুলো যে কি সুন্দর। কাজ করতে একটু বসে পড়লাম, দেখি আমার বন্ধুর সঙ্গে সকালবেলা থেকে কোনো ফোন হয়নি, কথাই বলিনি, ফোন করার সময়ও পায়নি। সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্না বান্না সেরে শোনা আবার বেরোলো খাওয়া দাওয়া করে। এবার এগুলো সারবো, একটু ফোনে কথা বলে নিই, তারপর আবার অন্য কাজ করবো। সে কথা বলা কমপ্লিট হলে এবার নিচে যাই, টিনা নাকি চা করেছে, একটু চা খেয়ে আসি। তো নিচ থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে। ওপরে এসে আবার এই জামা কাপড়গুলো উল্টে দিলাম, শ্যাম্পু করেছি তো ভিজা চুলগুলো, একদম চুলগুলো একটু শুকিয়ে নিই, যে একটু বসি টিনার আমি ওপরে একটু বসে নিই, তারপরে আবার কাজ শুরু হবে। খেয়ে দিয়ে এসে একটু শুয়েছিলাম টিনার আমি দুজনে, টিনার শুয়ে আছে এখনো, নিচে মা শুয়ে আছে, মৌসুমি শুয়ে আছে, মৌসুমি ঘুমাচ্ছে। তো এবার জামা কাপড়গুলো তুলে নিই, সন্ধ্যাও লেগে যাওয়ার মতো হয়েছে। দেখো এই লেবুর চারাটা আজকে লাগিয়েছি, কি হয় দেখি, বর্ষার সময় তো লাগালাম, যদি বেঁচে যায়। দেখো অনেকগুলো চারা লাগিয়েছি, একটা
সব লেবু বসার সময় দেখে তে লেবু চারাগুলো এক জায়গায় দিয়েছিলাম লেবুর বীজগুলোকে, তা চারাটা হয়েছে দেখে লাগিয়ে দিলাম আজকে। এখন ভালোই বৃষ্টি হচ্ছে, একদম মাটি পুরো ভেজা, গাছগুলো বেশ সুন্দরই হয়েছে। এখন যখন বৃষ্টি হচ্ছিল না তখন গাছে কি অবস্থা, পাতা টাতা সব, এখন তো সব বেশ ভালোই হচ্ছে। গাছগুলো ফুলও ভালো হচ্ছে, ফল ভালো হচ্ছে, লাগিয়ে দিলাম গাছগুলোকে। চিনে বলছো মা তুমি সব লেবু গাছ লাগিয়েছো? মানে হ্যাঁ, হোক না দেখি কি হয়। তাহলে এবার জামা কাপড়গুলো তুলে নিই, নিয়ে তারপর আবার সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়ার পরে তারপর আবার একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার লুডু খেলা করবো। এই কাজ সারাদিন, তাই না? বাড়িতে আর কি কাজ, সারাদিনের কাজ হচ্ছে এই। দেখছি না আবার বাপির আবার আসা কথা আছে, রাত্রে কি করে। রাতে যদি না আসে তাহলে আবার কালকে সকালে আসবে। শুরু হয়ে গেছে চা খাওয়ার পরে এবার লুডু খেলা। একটু লুডু খেলে নি, তারপরে আবার রান্না। ও হয়ে গেছে, ঠিক আছে, মায়ের গুটি গায়েব, মায়ের গুটি খাওয়া হয়ে গেছে। আচ্ছা এখন লিকার চা, একটু লিকার চা খাওয়া হবে সবাই মিলে। চা করে নিয়ে খেয়ে তারপরে ভাত বসাবো এদিকে। শোনা গিয়েছিল সকালে গাড়ি ভাড়ায়, আর সেখান থেকে আসার সময় বাজারগুলো করে নিয়ে এসছে। দেখি তেজপাতা ব্যাগের ভেতরে আছে, আলু আলু পেঁয়াজ আদা, এখানে আছে তেল, ধূপকাঠি, তেজপাতা, গোবিন্দভোগ চাল, চিনি, এটাই দেখতে নিয়ে এসছে, ও বাদাম। দেখো কে খেয়ে নিচ্ছে, কাকে খেয়ে নিচ্ছে? আমি যে চা দিলাম, চা খাও, গরম গরম চা খাও না, গুটি খেয়ে নিচ্ছে। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, দিকে আগে দাঁড়িয়ে দাও। আচ্ছা চাটা খেয়ে নাও, চাটা খেয়ে নাও। এই যে ভাতটা ফুটে গেছে, ভাত হয়েও গেছে, ফুটিয়ে অফ করে রেখেছিলাম, আবার এই যে ফুটিয়ে নামে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এই পেঁয়াজগুলো ভেজে নেবো, পেঁয়াজ আর লঙ্কা। একটু আলু সিদ্ধ মাখাবো পেঁয়াজ লঙ্কা ভেজে। আর ডাল আছে, মাছের ঝাল আছে, দুপুরের তরকারি সব আছে। সব খাওয়া দাওয়া করে ওপরে, ওরা নিচে গল্প করছে, কারণ আমি উপরে চলে এসেছি আগে। যেই দেখো আমার পেছনে এই যে চেয়ারে এক চেয়ার জামা কাপড় রয়েছে, ওগুলো গুছাবো। তা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে গা হাত পা ধোবো, জামা চেঞ্জ করবো, তারপরে শোবো। টিনা আসুক, ততক্ষণ এই কাজগুলো সেরে নিই। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ভগবানের কাছে। ভগবান যেন সকলকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, মঙ্গল কামনা করেই ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, আবারও বলছি শুভরাত্রি।